নমস্কার বন্ধুরা, জানিস আজ আপনাদের সকলকে জানাই স্বাগতম। এটা আমার দুর্গাপুজোর শেষ ব্লগ, আর এই মুহূর্তে আমি আপনাদেরকে যে প্যান্ডেলে নিয়ে এসেছি সেই প্যান্ডেলটা হচ্ছে গোবরডাঙ্গার সাহা পাড়ার নেতাজি বয়েজ ক্লাব। আর এই বছর এখানে যে থিমটা করা হয়েছে পুরোটাই সবুজ লাইট দিয়ে দেওয়া হয়েছে, একটা প্রাকৃতিক ব্যাপার রয়েছে। প্রকৃতিকে কেন্দ্র করে ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়েই এই থিমটা বানানো হয়েছে যতটা আমার মনে হচ্ছে, কারণ আমি এখানে কোথাও থিমের নামটা ঠিক দেখতে পেলাম না, তবু থিমটা যথেষ্ট ক্লিয়ার দেখলেই বোঝা যাচ্ছে। কারণ এখানে অনেক ছোট ছোট গাছ যেমন রয়েছে, তেমনই বন্য প্রাণী থেকে শুরু করে আমাদের প্রকৃতির কোলে বেড়ে ওঠা নানা রকম প্রাণীর কি চিত্রপট এখানে উঠে এসেছে। আর ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি ধরিত্রী মাতাকে গর্ভ, যিনি সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে গর্ভ ধারণ করেছে, সেই রকম ধরনের একটা মূর্তি এখানে রাখা রয়েছে। এবারে ধীরে ধীরে ভিতরের দিকে যাব। সাহাপাড়া নেতাজি ক্লাব থেকে বেরিয়ে সোজা চলে আসলাম গোবরডাঙ্গার জমিদার বাড়িতে। এখানকার পুজো কিন্তু অতি প্রাচীন, তো গোবরডাঙ্গার জমিদার বাড়ির পুজো দেখার ইচ্ছে বরাবরই ছিল, সেই ইচ্ছেকে বুকে নিয়ে চলে আসলাম গোবরডাঙ্গার জমিদার বাড়িতে। আর জমিদার বাড়ির ঠিক পেছন দিকে রয়েছে এই যে দুর্গা মণ্ডপটা, এক চালা মূর্তি রয়েছে এখানে। আর এটা হচ্ছে 331তম বর্ষে পদার্পণ করলো এই বছর। তো এই নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছি, একেবারে জমিদার বাড়ি নিয়েই আলাদা একটা সম্পূর্ণ ব্লগ রয়েছে, এখানে আমি একটা ছোট্ট অংশ জাস্ট তুলে ধরলাম। তো চলুন এরপর দেখা যাক কোন প্যান্ডেলে যাওয়া যায়। এবারে চলে এসেছি কুন্ডু পুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেলে। এখানে দেখুন তিলোত্তমাকে কেন্দ্র করে একটা ব্যানার টানানো রয়েছে। সত্যি সকল আনন্দ মজা সমস্ত কিছুর মধ্যেও যেন আমরা বিচারের দাবিটা থেকে না সরে যাই, সেটা আমাদের মাথায় কিন্তু সবসময় রাখতেই হবে। এবার প্যান্ডেল ভিতরের দিকটা ঢুকলাম। প্যান্ডেলের ভিতরে এখানে সম্পূর্ণটাই আলোয় আলোয় সাজানো হয়েছে, মাঝখানে একটা পদ্ম ফুলের মতো কিছু বানানো হয়েছে, এটাও দেখতে বেশ ভালো লাগছে। এবার মাতৃমূর্তির দিকে একটু ফোকাস করছি, আপনারা দেখুন একটু একদম অন্য রকমের মায়ের মুখটা, এখানে বেশ ভালোই লাগছে। যাই হোক, আমরা আজকে এসেছি ঠাকুর দেখতে গোবরডাঙ্গাতে। কেমন ঘোরাঘুরি হলো? এসেছিলাম বলে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তোমাদের কেমন লেগেছে? তো যাই হোক, এবার আমরা বাড়ির পথে যাবো, ওয়েট করছি প্ল্যাটফর্মে। তো এখানে ব্লগটা শেষ করছি। এই যে আমার ভাইজি হাঁটছেন, কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছেন, তার হাঁটার স্টাইলই আলাদা। ও ম্যাডাম, কি করে হাঁটছো? ও বাবা, ও কি চলন!
হ্যাঁ কোমর বেঁকিয়ে বেঁকিয়ে কোমর তো ভেঙে যাবে।